সেই ম্যাগির অর্ডার করেছিলাম, আর এই যে গরমা গরম ম্যাগি চলে এসছে, আর খিদে চরম পেয়েছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। এখানে অনবরত বৃষ্টি, পাহাড়ে এসে এমন ফাঁসা ফেসে গেছি, মানে খুব কষ্টে পৌঁছাতে পেরেছি ওখানে, আর এখন জমিয়ে খাওয়া হবে। নমস্কার ফ্রেন্ডস, আবার চলে এসেছি আমার পূর্বপরিচিত জায়গা ওখরে। তো এখন পাহাড়ের ওয়েদার খুবই খারাপ, আজ 19শে মার্চ, নিচে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল শিলিগুড়িতে, আর পাহাড়েও বৃষ্টি হয়েছে, এখনও মেঘলা দেখতে পাচ্ছেন। আর এই যে নিচে গর্তটা দেখতে পাচ্ছেন, দূরে যে নদী আমার আঙুলের সোজাসুজি, ওটা হচ্ছে শিখলা। আর এদিক থেকে উঠে আসলে এই মিডিলে গাছের আড়ালে আছে রামবাম, তারপরে এই দিকটায় আছে বারেন আর রিদ্ধি। তো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি একটু দেখতে, এই অঞ্চলটা ঘুরে ঘুরে দেখছি একা একাই। আমার সঙ্গী একজন আছে, ও একটু ক্লান্ত তাই রেস্টে আছে। তো ওয়েদার পাহাড়ে খুবই খারাপ যাচ্ছে, জানি না কালকে কেমন থাকবে, কালকে আমাদের ভার্সে যাওয়ার আছে। তো চেষ্টা করব, যদি ওয়েদার ঠিক থাকে ভার্সে যাব, অবশ্যই যাব। আর রাস্তার ডান দিকে যে নতুন বিল্ডিংটা, উপরে কনস্ট্রাকশনের কাজ চলছে, তার নিচে একটা রুমে আমরা আছি, রাতের খাবার রেডি। তো আমরা ডিনার টেবিলে চলে এসেছি, গরমা গরম আলু ফ্রাই, স্যালাড হচ্ছে, একটা কি আছে দেখি, একটা চিকেন আছে, সকাল সকাল চলে এসছে ব্রেকফাস্ট, ম্যাগি। আর ওয়েদার খুবই খারাপ, দূরে পাহাড়ে খুব সুন্দর মেঘ, আর সকাল থেকে দেখছি এই সাদা তুলোর মতন মেঘের আনাগোনা, খুবই ভালো লাগছে এটা উপভোগ করছি। আর এই গরমা গরম ম্যাগি দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করব। মৌসুম ভীষণ খারাপ হয়ে গেছে, কালকেও খারাপ ছিল, ওখানে দিকে রওনা হয়ে গেলাম, যাব হিলে। তো শোনা যাচ্ছে নাকি দুপুরের পরে ওয়েদার ক্লিয়ার হয়ে যায়। দারুণ অ্যাডভেঞ্চার জার্নি করতে চলেছি আমরা, ওখানে থেকে হিলে 11 কিলোমিটার রাস্তা, 30 মিনিট সময় লাগবে। মজা পাহাড়ে এইসব দৃশ্য দেখার জন্য তো আসা। হিলের প্রবেশদ্বার আমরা এসে গেছি, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। এরপরে জঙ্গল ঘন থেকে ঘনতর শুরু হয়ে গেল, চারিদিকে রডোডেনড্রন, পাইন, পার, সিডার, নানান রকম গাছ। খুবই ব্যাড ওয়েদারের মধ্যে আমরা যাত্রা শুরু করলাম, ভার্সে ট্রেকিংয়ে যাচ্ছি।
ওই যে আমাদের ডাক্তারবাবু বসে ভিডিও করছে, আর গাড়ির মধ্যে তো ভালোই লাগছে। বাইরের ওয়েদার ভীষণ খারাপ, দেখুন বাইরের ওয়েদারটা কীরকম অবস্থা। পৌঁছে গেছি হিলে, যে সামনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে হিলের এন্ট্রি পয়েন্ট। এখানে আমাদের নামতে হবে। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হিলের প্রবেশদ্বারে। আর ওখানে থেকে হিলে আসতে গেলে শেয়ার গাড়ি কিংবা রিজার্ভ গাড়িতে আসতে হয়। তাই এই পর্যন্ত আমরা এসেছি, রিজার্ভ গাড়ি করে 700 টাকা ভাড়া নিয়েছে, দুজন মাত্র আছি আজকে টিমে। আর আজকের দিনে এই অঞ্চলে কেউ ট্রেকিংয়ে আসেনি, শুধু দুজন মাত্র আমরা আছি ট্রেকিং করব আর যাব ভার্সে। তো এই যে দেখুন সামনে, এটা হচ্ছে প্রথম প্রবেশদ্বার। এরপরে আর একটা এন্ট্রি পয়েন্ট আছে যেখানে টিকিট করে তারপরে আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করব। তো চলুন সঙ্গে থাকুন, দারুণ একটা অ্যাডভেঞ্চার জার্নি করতে চলেছি। এরকম ওয়েদারে কখনো ট্রেক করিনি, যাই খুবই ভালো লাগছে। আমরা পৌঁছেছি ভার্সে যাওয়ার একদম প্রবেশদ্বারে। এখানে রয়েছে টিকিট কাউন্টার, আর আমরা দুজনের টিকিট 110 টাকা নিল। আমার সাথে চলো কি, চলো আমার সাথে চলো ট্রেক করনে কে লিয়ে ভার্সে। তুমি খেলায়েঙ্গে হবে, চিকেন খেলায়েঙ্গে, চিকেন। দারুণ মজা আসছে, মজা মানে কি বলবো বলে বোঝানো যাবে না, এটা অনুভব করতে হবে। এমন একটা ব্যাড ওয়েদারে, এমন একটা দুর্গম জায়গায় ট্রেক করছি মাত্র দুইজন, আগেও নেই কেউ পিছেও নেই, সঙ্গে আমার সহযাত্রী হিসেবে এসেছে একজন কুকুর। এই যে একটা কুকুরের কুকুর পেয়েছি যেটা গাইডের কাজও করবে, আর আমাদের একটা সাহারাও। যাই হোক ভালোই লাগছে। তো প্রথম দিকে একটু চড়াই আছে আর এখনও শরীর গরম হয়নি, তাই শ্বাস ফুলছে। আমাদের ডাক্তারবাবু চলেছে, ভালোই হাঁটছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, তো আপাতত বৃষ্টি থেমেছে। সকালবেলায় যখন বেরিয়েছিলাম তখন ঝিরঝির করে পড়ছিল, এখন মেঘ দেখতে পাচ্ছেন, ঘন মেঘ রয়েছে, কুয়াশার মতো ঘন। দেখুন চপ্পল পরে ট্রেক হচ্ছে, এর আগে কেউ দেখেছেন চপ্পল পরে ট্রেক করা যায়? কিন্তু আমরা বাধ্য হয়েছি, জুতো ভেজাতে চাই না, আর আমার জুতোটা একটু খারাপ আছে যার জন্য ওটা রেখে দিয়েছি ব্যাগে। ডাক্তারবাবু চপ্পল পড়েছে, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, এই যে আমাদের সঙ্গী, চলো 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 চলো, তুমি চলো 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 চলো, সবাই চলো চলো চলো। হ্যাঁ, কত বড় বড় গাছ, পুরো ভূতের মতো লাগছে দেখতে। প্রায় 1 কিলোমিটার চলে এসেছি, খুব একটা চড়াই না, যে কেউ আসতে পারে। ভার্সে ঠিক খুবই সহজ, ভয় পাবার কিছু নেই, তবে খুবই অ্যাডভেঞ্চার। এরকম ওয়েদারে আসলে তো সত্যি ভালো লাগবে।
প্রকৃতির মজা নিতে হলে এরকম জায়গায় আসতে হয়। এই মৌসুমে সচরাচর ওয়েদার ভালোই থাকে। মার্চের আজকে 20 তারিখ, তো দেখতেই পারছেন মনে হচ্ছে বর্ষাকাল এসে গেছে। আর আমরা দুইজন হেঁটে চলেছি, আমার সঙ্গে যে আছে উনি নতুন, ইনি হাতে খড়ি আজকে, তো ইনার নিয়ে আমার বেশি ভয় লাগছিল কেন ইনার অভিজ্ঞতাও নেই। তাই যাই হোক, এখন এনারও ভয় কেটে গেছে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার এক্সপিরিয়েন্স একটু বলুন। আমি ট্রেকিংয়ের জগতে সম্পূর্ণ নতুন, সারাটা দিন কেটে যায় চেম্বার, রুগী, অসুখ এইসব নিয়ে। তো আমারই গুরুজন স্থানীয় একজন পেশেন্ট, আমার এখন বন্ধু স্থানীয় বলতে পারেন, ওনারই জবরদস্তিতে চেম্বারের স্টেথোস্কোপ আর ব্লাড প্রেশারের মেশিন সরিয়ে রেখে রাজি হয়ে গেলাম ওনার কথায়, এক কথায় এই ট্রেকিংয়ের জন্য আসার জন্য। প্রথমে আমরা ভেবেছিলাম রডোডেনড্রন দেখতে যাচ্ছি, সবাই এই মরশুমে রডোডেনড্রনই আশা করে। তো হঠাৎ কোনো কারণে এই মরশুমে বাদল শুরু হয়ে গেল, তো প্রথম ট্রেকার হিসাবে বাদলের মধ্যে ট্রেকিং করা অভিজ্ঞতা আমার নেই। প্রথমে একটু আশা আশঙ্কার দোলাচলে ভুগছিলাম, তো প্রথম থেকেই আমাকে সাহস যোগাচ্ছিলেন সুকুমারবাবু। তারপর এখানে এসে পড়ার পরে এক অদ্ভুত নৈসর্গিক আনন্দ উপলব্ধি করছি। চড়াই উত্তরায়ের পথ বেড়ে হেঁটে চলেছি নির্জন নিস্তব্ধ এক অপার্থিব সৌন্দর্যের মধ্যে দিয়ে, অভূতপূর্ব। থ্যাংকস টু সুকুমারবাবু। কি সুন্দর একটা পাখি, এই পাখি আমরা কি দেখতে পাবো? হ্যাঁ, রাস্তার মাঝে মাঝে এরকম বোর্ড ফটোগ্রাফি করে লাগানো আছে। প্রথম শেডে এসে পৌঁছালাম, তো সামান্য একটু বসবো এখানে মিনিট পাঁচেক, জল টল খাবো। আর আমার সঙ্গী আছে যে কুকুরটা, একে কিছু খাবার দিতে হবে, যে আমাদের পথ প্রদর্শক। যাই হোক, আমরা জঙ্গলের পথে কেউ নেই সঙ্গী হিসাবে, তো এই কুকুরটাকে পেয়ে আমরা অনেক সাহস পেয়েছি। তো এই যে ডাক্তারবাবু বের করছে বিস্কুট, হ্যাঁ বাহ খুব ভালো হলো আপনি। হ্যাঁ বেটা এ খাও খাও, তুমি খাও, বহুত আচ্ছা পারলে না। জানি না কদিন এরকম থাকবে ওয়েদার, আমাদের এখান থেকে যেতে হবে অনেক রাস্তা। আজকে যাচ্ছি ভার্সে, কালকে ভার্সে থেকে যাব আমরা গোর্খে টেক করে জঙ্গলের পথ দিয়ে। এই অঞ্চলের বিপন্ন প্রজাতির পশু রেড পান্ডা, যেখানে এরকম ঘন বাঁশের জঙ্গল সেখানে এই রেড পান্ডা দেখা যায়। Thank you.
আরেকটা শেড, এখানে খনেকের বিরতি, এখানে চা পান করব, সঙ্গে গরম জল নিয়ে এসেছি। প্রায় 10টা বাজে চলল, এখনো একই রকম আবহাওয়া রয়েছে, জঙ্গল ক্রমান্বয়ে ঘন হতে চলেছে, প্রায় মাঝ বরাবর চলে এসেছি। তো আস্তে আস্তে একটু প্রকাশ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন অনেকটা ফাঁকায় চলে এসেছি, কিন্তু তা নাই, সামনে দেখতে পাচ্ছি ঘন জঙ্গল রয়েছে, চারিপাশে ঘন জঙ্গল, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ঘন জঙ্গল। The heavy rainy clouds are all around us and we are walking through the woods of dense pine, fir, birch, rhododendron and different kind of unknown plant species. It's a very enjoying journey. এত সময় পর সূর্যের মুখ দেখা গেছে আর বৃষ্টিও থেমেছে, আস্তে আস্তে আকাশ মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে, জঙ্গলের ভিতরে অতটা বোঝা যাচ্ছে না। আমরা ভারসের একদম টপে উঠে এসেছি, এখন দেখতে পাচ্ছেন এখানে গাছগুলো আকৃতিতে ছোট হয়ে গেছে, কিন্তু ভীষণ ঘন আছে, পিছনের জঙ্গলটা মারাত্মক ঘন আর শ্যাওলাধারা, আর একটু সামান্য একটু পথ আছে, হেঁটে যেতে হবে, নর্মাল রাস্তা, আর তেমন চড়াই ভাঙতে হবে না। তো খুব তাড়াতাড়ি মনে হলে চলে এলাম, উপরে আসার পরে একটা জলাশয়, এখানে চারিদিকে কংক্রিটের দেওয়াল দিয়ে ঘেরা, জল আছে, সামান্য পরিমাণ জল আছে দেখতে পাচ্ছি। আর এই যে ফুল, বার্ষে ফুল সবেমাত্র ফুটছে, পর্যাপ্ত পরিমাণে ফুল এখনও ফুটতে পারেনি, তারপরে যা অবস্থা এখন ক্লাইমেট যে অবস্থা, এ ফুল হয়তো নষ্টই হয়ে যাবে। ওই গুটি কয়েক দেখতে পাচ্ছি, ছোট ছোট ফুল কুড়ি, আর ওই পাশে গাছটা দেখছি কিছু ফুল আছে, এই গাছটায় অনেক ফুল ফুটেছে। অবশেষে পৌঁছালাম, খুব সুন্দর লাগছে, আশা করিনি এত সুন্দর একটা টেক করে এখানে এসে পৌঁছাবো, একদম নিরিবিলি, লোক নেই, জন নেই, আমরা দুটো মাত্র প্রাণী, প্রাণী বলতে আমরা দুইজন, আমরা এই টেকার শটে থাকবো না, তার পাশেই রয়েছে একটা, বাঁদিকে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো, আর ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোটা বড়িয়া খোপের এক নেপালি নাম উষাজি, উনি লিজ নিয়ে এটাকে চালান, তো খুবই ভালো মানুষ, তার সাথে সাক্ষাৎ হবে, আমরা পৌঁছাচ্ছি এখনই। এই যে আরে পুষাজি, আরে বাপ রে বাপ, আপ আগে এ কিচেন মে পুষাজি খড়ে হ্যাঁ, আরে বাবা
नमस्कार 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 ये हमारा जिगरी दोस्त है। अरे ठीक है, इतना हम हर साल आएंगे, आपको हम भुला नहीं पाया अभी तक। ठीक है, हाँ उधर से आइए, आप चाय पानी बनाइए। एकदम चा चले इसे गर्मा गरम शुरू कर दिए बिस्कुट और चा ये मजा टेक कर आसार पर एक संगे संगे गरम चा चा खेते ना खेते ही आर चले गरमा गरम चाना ये पुषाई बाबू एकदम रेडी कर नहीं दिए गल मात्र देखिए कम कर चानाटा अरे ना एकदम धोआ उठचे वाह 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 ये तो ये एनार्जी खरच कर पूरण हो चाना खे डाक्टर बाबू सार्व कर अभी अभी चाय तो पिया उषा जी फिर से ले आया डाल दो थोड़ा डाल दो ठीक है। आबार मेघ चले आर संगे जो कुकुर आसो बसे आज के चिकेन खाव हमारे जो चिकेन रान्ना हे खूब ही भलो कुकुर गाइड कर नहीं हे गुरास कुंज टेकार शार्ट तो टेकार शार्ट बुक करार कन्टैक्ट नम्बर हमें दिए देव डिस्क्रिप्शने टेकार शार्ट खूब ही सुंदर एर भेतर देखा चलो संगे थकूँ तो खूब सुंदर डानी और हमारे गुड़िया सर छोटी सी बेटी कॉन्टैक्ट नंबर नहीं नमस्कार बहुत अच्छे नेपाली लोग बहुत अच्छे होते यहाँ के तो पश्चिम सिक्किमे जखने आसबें एर आचार व्यवहार सत्य अमायिक जा फार्स फ्लोरे आठर सुंदर घर ये डॉर्मिटरी सब बेड लगान आदि के लम्बा बेड दारुण दारुण आबार फ्रग चले मारात्मक घन फ्रग फ्रग बोलते कि एटा मेघ बोल किच्छू देखा जाच्छे ना पाँच दस फुट दूर तो किच्छू देखा जाच्छे ना और जंगल भितरे देखुन कि अवस्था है सदा हो गए एकदम ये हे आमादेर रूम बारसेते एदिके एकटा सिंगल रूम आछे पाशे एकटा जानाला रयेछे एखाने कोनो इलेक्ट्रिसिटी नहीं जा किछु होबे पावर बैंकेर माध्यमे आमार कैमरा चार्जे बसेछे पावर बैंके और বিছানাটা দুজন থাকব পাশে একটা বড় ডর্মিটরি রয়েছে আর এটা হচ্ছে কিচেন রান্না চলছে গরমাগরম বন চিকেন আর ডাক্তারবাবু ঠান্ডা কাবু ঠান্ডা একদম জমে যাচ্ছে বসে বসে আগুন শিখছে নোনের পরে বসেছে এ আমরা পোষায় গিয়ে ইনকা কন্ট্যাক্ট নম্বর अब बताइए कॉन्टैक्ट नंबर बताइए बुम मेरा कॉन्टैक्ट नंबर 9733412807 तो कॉन्टैक्ट नंबर सुन लिया अगर भारत में आके फॉरेस्ट डिपार्टमेंट बंगलो में रहना है तो इनको फोन करके पहले से बुक कर लेना नहीं तो यहाँ रहने के लिए नहीं मिलेगा और ये खाना पक रहा है गर्मा गर्म चिकेन हम पहले बता रखा था बढ़िया कोप में इनका होम स्टे है बहुत ही अच्छा रहने के लिए जगह है यहाँ दो दिन का प्रोग्राम बढ़िया कोप में एक दिन तीन दिन का प्रोग्राम रहने के लिए आपको आना पड़ेगा तो कोई असुविधा नहीं होगा दोपहर लंच रेडी एकदम गर्मा गर्म की देखी आइटम गुलो वाह এটা আলু সবজি আচ্ছা এটা আছে আলু কোবি এটা আছে ডাল একদম গরম গরম ডাল এটা তো আছে রাইস আবি আমার বড় ভাই সব পুষাই জি খানা পরোসা खाएंगे वाह
थोड़ा थोड़ा डालिए, ठंडा हो जाएगा, ठंड बहुत है। बस इस बार नहीं ले लेंगे। ओ, ये चिकन पहले से डाल दिया, ठीक है पहले चिकन खा लेते। हमें डाल दिए खाबो आगे, डाल दीची चिकेनटा पर खाव ताले मुख टेस्ट थाकबे। सब्जी थोड़ा डाल दो। आलू गोभी अपना खेत का है? हाँ हाँ हाँ, ये अपना खेत का, मैंने मैंने निजर बाड़ी थे उनार चाशवास आचे ओखान थेके निये एसेछे बड़िया कोप थेके आमार देख गरम खान मजाटा आलादा। वाह वाह बहुत अच्छा। ये हमारे को बहुत मदद किया है, हमारे संगे एसेछे ओखान थेके एइजन्य खाबार रेखेछिलाम। खा खाओ 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 शाबाश, खालो খালো খালো। আমাদের গাইডের কাজ করেছে। এই যে আমার গাইড কম্পিউটার আগুনের পাশে বসে শরীর গরম করছে। নাম কি? নিমা শেরপা। নিমা শেরপা, গুড। ये जवान लड़का है और गोरखे तो अच्छा तरह अच्छी तरह जानता है। तो हमारे नहीं जाए कल के गोरखे थे 20 किलोमीटर रास्ता आज क्योंकि ठीक कर जाब सम्भवत बैकाल हो जाए अनेक लम्बा सफर करते हैं कल के भारसे थे गोरखे जंगल पथ दिए ठीक कर जाब। আর পুষাইজি এখন বানাচ্ছে পকোড়া, গরমা গরম পকোড়া, তার সঙ্গে থাকবে চা। ওঠার ভাই সাহেব এসে গেছে, ইনি হেল্প করছেন, টর্চ ধরে আছেন। ডাক্তারবাবু কেমন লাগছে? ভেরি নাইস, আই ফিল লাইক বিয়ার গ্রিলস, ম্যান ভার্সেস ওয়াইল্ড। এই আমাদের সঙ্গী বাইরে বসে আছে পাহারা দিচ্ছে এই ঠান্ডার মধ্যে।